কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসের নাম SARS-CoV-2 করোনা ভাইরাস। এটি শরীরে ঢোকার পরে আক্রান্ত করে শ্বাসতন্ত্রের দুর্বল কোষকে, আর সেসব কোষ থেকে জন্ম হয় লাখ লাখ নতুন ভাইরাস। SARS-CoV-2 করোনা ভাইরাস কি, কিভাবে এটি কোষকে আক্রান্ত করে, সাবান কেন কার্যকর, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। নাক, মুখ বা চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস, এরপর শ্বাসনালীতে ACE2 নামের প্রোটিন তৈরি করা দুর্বল কোষের সঙ্গে যুক্ত হয়। ভাইরাসটি কোষের ঝিল্লিকে গলিয়ে দিয়ে ভেতরে ঢুকে জিনগত উপাদান বা আরএনএর নিঃসরণ ঘটায়। সংক্রামিত কোষটি এই আরএনএকে অনুকরণ করে এমন প্রোটিন তৈরি করে যা থেকে তৈরি হয় করোনা ভাইরাসের নতুন প্রতিলিপি। সংক্রমিত কোষ মরে যাওয়ার আগে ভাইরাসটির কয়েক লাখ কপি তৈরি করতে পারে। এসব ভাইরাস কাছের কোষগুলোকেও আক্রান্ত করতে পারে অথবা ফুসফুসের জলীয় কণার মাধ্যমে দেহের বাইরে ছড়াতে পারে। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটি ধ্বংসের লড়াই শুরু করে। এর লক্ষণ হিসেবে বেশিরভাগ কোভিড-19 সময়ে জ্বর দেখা যায়। অনেক সময় প্রতিরোধ ব্যবস্থাটি বেশি সক্রিয় হয়ে ফুসফুসের কোষকেও আক্রমণ করে। এসব কোষ মরে গিয়ে তীব্র শ্বাসকষ্টে মৃত্যু পর্যন্ত হতে পারে। ভাইরাসের গায়ে মুকুটের মতো স্পাইক থাকে বলে এগুলোর নাম করোনা ভাইরাস। সাবান পানির সংস্পর্শে এলে এর বাইরের লিপিড আবরণ গলে যায়, ফলে অভ্যন্তরীণ উপাদান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যায় ভাইরাসটি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।